মা, আমি সরি মা। দেখো তুমি প্লিজ রাগ করো না, তুমি অবাধ্য হতে পারো কিন্তু মা রাগ করতে পারবে না, তাই তো? আমি অবাধ্য হচ্ছি না মা। দেখো আমি তো সরি বলছি তার জন্য তোমাকে। তুমি সরি বলছো, হ্যাঁ শুধু বলছো। দেখো মা, পলার জন্মদিন সেলিব্রেট করাটা আমি অন্যায় বলে মেনে নিতে পারছি না। এটা তুমি অন্যায় বলে ভাবছো সেলিব্রেট না করাটা? আমি সেলিব্রেট করতে দিইনি বলে আমার শাস্তি পাওয়া উচিত, তাই তো? আমি মাকে শাস্তি দাও, মাকে শাস্তি দাও। তুমি কি শাস্তি দেবে বলো তো? শুধু তোমার কাছ থেকে এই কথাটা আমার শোনার বাকি ছিল, তুমি আমাকে শাস্তি দাও। তুমি যা পিসি, আই এম সরি, প্লিজ তুমি টুস্কিকে বকো না, ওর কোনো দোষ নেই। এক মিনিট, শোনো, আমি আমার মেয়েকে বকবো কি বকবো না সেটা তো আমি ডিসাইড করবো, তাই না? তুমি যথেষ্ট বড় হয়েছ, মা মেয়ের মাঝখানে কথা বলা উচিত নয়, তুমি জানো না। যাও, ঘর থেকে চলে যাও এখন, যাও। শোনো, তোমাকে আমি আগেও বলেছি, অকারণে আমার ঘরে আসার দরকার নেই, আমার সঙ্গে কোনো কথা বলার দরকার নেই। শুনেছো তো কথাটা? হ্যাঁ, আজকে ওদের জন্মদিন মা, ওদের মা বাবা কেউ নেই, তুমি আজকের দিন ওদের সাথে এইভাবে। তুমি কিন্তু ছোটবেলায় আমাকে আর দিদিকে শিখিয়েছিলে কারোর সাথে ভালো ব্যবহার করতে না পারো, কিন্তু কোনোদিনও কারোর সাথে খারাপ ব্যবহার করো না। শোনা মা, আজকের দিনে মনে রাখ রাখিস না।